আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে যদি কোনো মানুষ মারা যায় তখন তার কবর জিয়ারত করাতে মৃত ব্যক্তির কোনো লাভ হয় কিনা, এতে মৃত ব্যক্তির কোনো ফায়দা আছে কিনা, তার কোনো উপকার হয় কিনা। অবশ্যই এই বিষয়টা আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করি না অথবা করি। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আসলে মৃত ব্যক্তি যখন মারা যায়, মানুষ মারা যায়, তখন তার কবর জিয়ারত করার কথা হাদিসে এসেছে। এজন্য কবর জিয়ারত করা এবং কবর জিয়ারত করলে মৃত ব্যক্তির লাভ আছে, মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছায়। মৃত ব্যক্তির কবরের আজাব যদি কোনো আলেম তার আশপাশ দিয়ে অতিবাহিত হয়, কবরস্থানে যায়, তাহলে কোনো কোনো জায়গায় এসেছে কিছু সময়ের জন্য হলেও তার কবর যদি আজাব হয়ে থাকে, সেই কবরবাসীর জন্য আজাব স্থগিত করা হয়। আল্লাহর ওলি যদি কবরের পাশ দিয়ে যায় অথবা কোনো আলেম যদি যায়, সে যদি নেককার হকের পথের কোনো সত্য মানে সৎ কাজ করে, খারাপ কাজ করে না, ভালো কোনো আলেম হয়ে থাকে, তাহলে তার কবরে এই জাতীয় ফায়দা হয়, এই জাতীয় উপকার হয়। এই জন্য কবরবাসীর জন্য কবর জিয়ারতে অনেক লাভ আছে, তার কাছে তার জন্য কেউ দোয়াও করে না মৃত্যুর পরে। এই জন্য তাদের জন্য দোয়া করলে তাদের কবরে অবশ্যই সওয়াব পৌঁছায়। এই বিষয়ে মিশকাত শরীফের মধ্যে 206 নম্বরে একটা হাদিস উল্লেখ করা হয়েছে এবং ফতোয়ে হিন্দিয়ার মধ্যে 5 নম্বর খণ্ড 405 নম্বর পেজেও এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এমনই মাসলা মাসাইল, দোয়া, দুরুদ, সবটার ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।